নমস্কার, শুভ বিজয়ের আন্তরিক প্রীতি ও শুভেচ্ছা জানিয়ে আমার আজকের এই ব্লগটি শুরু করছি। আমি তৈরি হয়ে গিয়েছি, মাকে এখন বরণ করতে যাব। মা দুর্গা আজ বিদায় নেবেন, এখন আমাদের বরণ করার পালা। আমার বরণ করা হয়ে গিয়েছে, এবারে বাড়ি ফিরি। আপনাদের সঙ্গে দেখা হবে আবার সন্ধেবেলা। সন্ধেবেলা আমরা তৈরি হয়ে সেজে গুজে চলে এসেছি। দশমীর রাতে প্রতি বছরই আমরা মামার দোকানে বসে আনন্দ করি। এখানে দেখতে পাচ্ছেন আমার মা, মামা এবং আরও সবাই রয়েছেন, আমার বাবা রয়েছে, সবাই মিলে চিপস খেতে ব্যস্ত। ছোটবেলা থেকেই আমাদের দশমীতে আমার মামার দোকানে বসে আমরা সবাই মিলে আনন্দ করি এবং রায়গঞ্জের রাজপথ ধরে প্রতিমা নিরঞ্জনের পথে এগিয়ে যায় সেটা উপভোগ করি। মাকে শেষ বিদায় জানানো এবং তার সাথে পরিবারের সঙ্গে একসাথে বসে আড্ডা দেওয়া, খাওয়া দাওয়া, এটাই আমরা প্রতি বছর দশমীর সন্ধে থেকে রাত পর্যন্ত করে থাকি। তবে আমাদের এবছর মনটা একটু বিষণ্ণ, কারণ আমার মাসিমুনি আর এই পৃথিবীতে নেই, তার শূন্যতা আমরা ভীষণভাবে অনুভব করছি। মা দুর্গার কাছে আমি তার আত্মার শান্তি কামনা করি। এখানে আমার ছোট মামা এসে গিয়েছে, সে আমাদের কে কি খাবো তার লিস্ট নিতে ব্যস্ত। এখানে উপস্থিত প্রত্যেকেই এখন গভীর চিন্তায় মগ্ন এবং গম্ভীর আলোচনা করতে ব্যস্ত যে কার কোন খাবারটা খাওয়া উচিত এবং কে কি খেতে চায়। খাওয়া দাওয়ার সূত্রপাত হচ্ছে চিপসের প্যাকেট দিয়ে। আপনারা দেখতে পাচ্ছেন মা দুর্গার প্রতিমা ধীরে ধীরে প্রসেশনের মাধ্যমে নিরঞ্জনের পথে এগিয়ে চলেছে। রায়গঞ্জের বেশিরভাগ ক্লাবগুলি এভাবে প্রসেশনের মাধ্যমে মা দুর্গাকে নিরঞ্জনের পথে এগিয়ে নিয়ে যায় রায়গঞ্জের রাজপথ ধরে। আর সমস্ত রায়গঞ্জবাসী রাস্তার দুপাশে দাঁড়িয়ে মাকে বিদায় জানায়। এটাই আমাদের রায়গঞ্জের দশমীর রাতে প্রতি বছর হয়ে থাকে। মাকে চলে যেতে দেখলে মনটা একটু হলেও ভারাক্রান্ত হয়, আবার গোটা একটা বছরের অপেক্ষা। এদিকে আমার পরিবারের সবাই গল্প করতে ও আনন্দ করতে ব্যস্ত। এবছর আমার দিদাও দোকানে এসে বসতে পারেনি, কারণ তার মনটা ভীষণভাবে ভারাক্রান্ত আমার মাসিমুনি চলে যাওয়ায়। আমি ঠাকুরের কাছে এটাই প্রার্থনা করি, আমার দিদা যেন নিজেকে শক্ত করার বলটুকু আবার ফিরে পান, আবার যেন আমরা সবাই মিলে দোকানে বসে আগের মতো আনন্দ করতে পারি। এখানে আপনারা দেখতে পাচ্ছেন কত মানুষের ভিড় এখানে হয়েছে। কিছু মানুষ মা দুর্গাকে ভাসান দিতে ঘাটে চলেছেন, কিছু মানুষ এমনি ঘুরছেন। রায়গঞ্জের রাজপথ ধরে এভাবে প্রতিমা বিসর্জনের পথে এগিয়ে যাওয়া, এটাও কিন্তু একটি কার্নিভালের চেয়ে কোনো অংশে কম নয়। গত বছর রায়গঞ্জে পশ্চিমবঙ্গ সরকারের পক্ষ থেকে যে কার্নিভালের অনুষ্ঠান আয়োজন করা হয়েছিল, তাতে ঘটে যায় মর্মান্তিক এক দুর্ঘটনা এবং তাতে এক ব্যক্তি নিজের প্রাণ হারান। আমি মায়ের কাছে এটাই কামনা করি, আনন্দে উৎসবে মেতে গিয়ে
কোনো মানুষ যেন কোনোভাবে ক্ষতিগ্রস্ত না হন, কোনো মানুষের যেন কোনোভাবে প্রাণ না হারাতে হয়। এখানে আমার মামার মেয়ে চাউমিন খেতে ব্যস্ত, তার সাথে সাথে আমার মামা, বাবা, মা সবাই আড্ডা দিতে, গল্প করতে ব্যস্ত। এখানে দেখতে পাচ্ছেন আমার আরেক মামি এবং মামা। এই মামির সাথে আমাদের বছরে এই একটা দিনই দেখা হয়, এই দশমীর রাতে আমার মামা মামি দুজনেই এখানে এসে বসে আমাদের সঙ্গে আনন্দে যোগদান করেন। এই প্রতিমাটি দেখুন কি সুন্দরভাবে তারা সাজিয়ে নিয়ে আসছে, প্রতিমাটি দেখতেও কিন্তু ভীষণই সুন্দর। তার সাথে রয়েছে পুরুষ এবং মহিলা উভয়েরই উদ্দাম মাতাল করা নাচ, যাকে আমরা ভাসান ড্যান্সও বলে থাকি। পুজো আসছে, পুজো আসছে, এটা যেমন ভীষণ আনন্দের, এই পুজো চলে যাওয়া দশমীর দিনটি এটা কিন্তু আমাদের কাছে ভীষণ মন খারাপের। রায়গঞ্জের বিভিন্ন ক্লাবগুলি কিন্তু খুব সুন্দরভাবে প্রসেশনের আয়োজন করেন। পরিবারের সাথে একসাথে সময় কাটানো এটা কিন্তু ভীষণ আনন্দদায়ক একটি মুহূর্ত। এই মা দুর্গার মূর্তিটিকে দেখুন, এটা দেখতে ভীষণ সুন্দর হয়েছে। আপনারা দেখলেন কি সুন্দর লাইভ মিউজিক্যাল কনসার্টের আয়োজন করেছেন এই ক্লাবের পক্ষ থেকে, ভীষণ সুন্দর লাগলো। এখানেও সবাই নাচতে নাচতে মাকে বিসর্জনের পথে এগিয়ে নিয়ে চলেছেন। বেশ রাত হয়ে গিয়েছে, এখন ঘড়িতে বাজে প্রায় 10টা। আমরাও এবার বাড়ির দিকে রওনা হব, মা দুর্গাকে বিদায় জানিয়ে মনে মনে এটাই বললাম, আবার এসো মা, তোমার আগমনের জন্য আমরা অপেক্ষায় থাকব। সবাইকে ভালো রেখো, সুস্থ রেখো, সাবধানে রেখো। আজকের মতো আমার এই ভিডিওটি আমি এখানেই শেষ করছি। সবাই ভালো থাকবেন, ধন্যবাদ।